رُبَمَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا لَوْ كَانُوا مُسْلِمِينَ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের সমাজে অনেকেই বিশ্বাস করে যে কোনো মেয়ের বিবাহ হতে দেরি হলে এটা মানুষ মনে করে, মেয়ের পরিবার মনে করে যে কুফুরি করে তার বিয়ে বন্ধ করে রাখা হয়েছে। এরকম ধারণা প্রথমেই করা ঠিক নয়। বিবাহ দেওয়ার ব্যবস্থা করা উচিত। বিবাহ হতে দেরি হলেই তাবিজ কবজ ব্যবহার করা, কবিরাজের কাছে যাওয়া যে তাকে কুফুরি করে বিবাহ বন্ধ করে রাখা হয়েছে, সুতরাং কবির কাছে গিয়ে সেই বন্ধন খোলা, তাবিজ ব্যবহার করা, জিন হাজির করা, এগুলো কুসংস্কারের অন্তর্ভুক্ত। বিয়ে দেরি হওয়া এটা এমনিতেই হতে পারে, এটা হয়তো মিলমিশ বা মেয়ের অন্যান্য দুষ্টুটি থাকার কারণে, অথবা তাকদিরে তার আছে দেরিতে বিয়ে হবে এই কারণে দেরিতে হচ্ছে। দেরিতে হওয়ার অর্থ এই নয় যে মানুষ তাকে জাদু করেছে, কুফুরি করেছে, তার বিয়ে আটকে রেখেছে, এরকম ধারণা প্রথমে করা ঠিক নয়। বাহ্যিকভাবে আমাদের বাহ্যিক দৃষ্টিতেই আমরা সকল কাজ করব, অর্থাৎ বিয়ে দেরি হলে কী কারণে দেরি হচ্ছে আমরা বাহ্যিক কারণ খুঁজে দেখব, কী কারণে দেরি হচ্ছে। আমরা বাতিনি কোনো কারণ খুঁজতে যাব না, কে জাদু করছে, কে বদনজর লাগিয়েছে, কে বান মেরেছে, আটকিয়ে রেখেছে, কুহুরি করেছে, এই জাতীয় কথা বিশ্বাস করার আগে আমরা বাহ্যিক কারণগুলো খুঁজে দেখব, দেখার চেষ্টা করব। এটাই আমাদের জন্য অধিক উপযোগী, এটাই যুক্তিযুক্ত। অযথা মানুষের প্রতি মিথ্যা ধারণা, বাতিল ধারণা করবো না যে উমুকে জাদু করেছে, উমুকে ভান মেরেছে, আটকে রেখেছে। এভাবে সমাজের মধ্যে ফেতনা ছড়ায়, শত্রুতা বাড়ে। মোট কথা, কোনো মুসলিম যদি নিয়মিত নামাজ আদায় করে, জিকির আজকার করে, আয়াতুল কুরসি পাঠ করে, কোরআন পাঠ করে, তার উপর জাদু লাগবে না, কুফুরি লাগবে না। সকালবেলা আয়াতুল কুরসি পাঠ করলে সারাদিন আল্লাহর হেফাজতে থাকে, রাতে পাঠ করলে সারা রাত আল্লাহর হেফাজতে থাকে। হ্যাঁ, মানুষের বদনজর জাদু এখানে ক্রিয়া করে না। আমাদের সেই অনুযায়ী আমল করা উচিত। আমরা কোরআন তেলাওয়াত করবো না, জিকির আজকার করবো না, আয়াতুল কুরসি পাঠ করবো না, তারপর জিন এবং শয়তান এসে যখন চাপ দিবে, ভর করবে, তখন কবিরাজকুজ করবো, এটা ঠিক নয়। বরং আপনি নিজেকে বন্ধ করুন, আয়াতুল কুরসি পাঠ করুন, সুরা নাস, ফালাক, ইখলাস পাঠ করুন, এবং বিশ্বাস করুন যে এগুলো পাঠ করলে জাদু লাগে না, বদনজর লাগে না, জাদুটু না ক্রিয়া করে না। আমরা কোরআন এবং সুন্নার পদ্ধতিগুলো যদি অবলম্বন করি, তাহলেই আমরা নিরাপদ থাকতে পারবো। ধন্যবাদ।